আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে এখন আমরা আসলে অনেকেই পরিচিত। অসংখ্য মানুষ আসেন এই ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে, এবং তার যে দীর্ঘদিনের স্যারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অসংখ্য মানুষ আমরা এর মধ্যেই দেখেছি যে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ঠিক সেই স্বাভাবিক জীবনে নাম লিখিয়েছেন আমাদের আরেকজন বোন, যিনি আজকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন। স্যারের তত্ত্বাবধানে থেকে উনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। এই বিষয়গুলি আজকে আমরা একটু ওনার কাছ থেকে আমরা জানবো যে ওনার কী হয়েছিল, কতদিন আগে শুরু হয়েছিল এই সমস্যাটা, কী কী ধরনের উনি ট্রিটমেন্ট করেছেন এবং আজকে সর্বোপরি কেমন আছেন উনি। দর্শক আসেন একটু ওনার সাথে পরিচিত হই, কথা বলি ওনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন আমাদের। আমার নাম রোকসানা আক্তার। রোকসানা, বাসা কোথায় আপনার? আমাদের বাসা উত্তরা। উত্তরা কোথায় এটা? উত্তরা মানে উত্তরের ভিতরে আর কি, একটু ভিতরের দিকে। হ্যাঁ, একটু ভিতরে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। কী জন্য আসতে হয়েছিল যদি একটু বলেন, কী সমস্যা ছিল আপনার? আমার মাজা ব্যথা ছিল আর কি, পিঠের থেকে মাজা ব্যথা হইতো আর পা মানে পিঠের থেকে এখানে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত আর কি প্রচণ্ড পেন হতো। মানে আমি বসলে উঠতে পারতাম না, দাঁড়াই মানে কিছু সাহায্যে উঠতে হইতো আর কি আমার। কত বছর আগে এটা শুরু? এটা আমার 10-12 বছর আগে থেকে আর কি। তার আগে তো আপনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন? হ্যাঁ ছিলাম, ভালোই ছিলাম। হঠাৎ করে যেদিন প্রথম ব্যথাটা শুরু হলো, হ্যাঁ কি হয়েছিল সেদিন, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু? অ্যাক্সিডেন্ট না, মানে আমি বৃষ্টি হয়েছিল সেদিন, বৃষ্টি হওয়ার পরে তো আমি বাইরে বের হয়েছি, কাদা ছিল আমাদের এখানে আর কি, ও কাদার মধ্যে পিছলে পড়ে গেছি, তখন থেকে আর কি মানে ব্যথা। ব্যথাটা কি প্রথম কোমর থেকে শুরু হয় না হাঁটু থেকে শুরু হয়? প্রথম কোমর থেকে শুরু হয়ে পরে হাঁটু, হাঁটুতে আসে আর কি। আচ্ছা, যখন কোমরে ব্যথা পেলেন কোনো ডক্টর বা কারোর কাছে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, মানে দেখাইছি, ওষুধ খাইছি অনেক, কিন্তু ভালো হয় না। যখন ডক্টরের কাছে যান উনি এক্সরে বা কোনো কিছু করেছিলেন? না, ও এক দিয়েছিল কিন্তু আমি পড়িনি, ওই যে ব্যথা কমে গেছে তো তার জন্য আর কি মানে আর যাইনি। মানে ডক্টরের কাছে গিয়েছেন ব্যথার জন্য কিন্তু দেখেছেন ব্যথাটা কমে গিয়েছে, কমে গেছে তখন। পরে আবার ওষুধ বা কিছু খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছিলাম। সেই ব্যথার ওষুধটা খাওয়ার পরে কি ব্যথাটা অনেকটুকু কমে গিয়েছে? একটু কমছে, তারপরে কতদিন পরে আবার শুরু হয়ে গেছে ব্যথা। সেটা কি আবার সেই কোমর থেকে শুরু হয়েছে? কোমর থেকে শুরু হয়েছে। প্রবলেমটা প্রথম কেমন হতো, যে হয়তো বসে আছেন নাকি সকালে ঘুম থেকে ওঠার পরে? না, যখন আমার মানে বেশি প্রবলেম হতো যে সকালে ঘুম থেকে উঠতাম, উইটা মানে কিছু কাজ করতে গেলেই মানে বসতে হইতো না, তখন আর কি মানে উঠতে পারতাম না, উঠতে পারতাম না। গৃহস্থালির অনেক কাজ, আবার যখন রান্না করতাম তখন রান্না করার সময় মানে দাঁড়ায় থাকতাম, যখন মানে কোন 10-20 মিনিট দাঁড়ায় থাকলে তখন আর পা নিয়ে মানে দাঁড়ায় থাকতে পারতাম না, তখন সাথে সাথে আবার মানে বসতে হইতো আর নাহলে শুয়ে যেতে শুইতে হইতো। আচ্ছা, এমন কখনো হয়েছিল যে প্রচন্ড ব্যথার কারণে এত খারাপ অবস্থা যে আপনি হয়তো আপনার ওয়াশরুমে যাচ্ছেন বা আপনি হয়তো এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, কারো সাহায্য নিয়ে যেতে হচ্ছে না, বিছানা থেকে উঠতে পারছেন না? সাহায্য বলতে কি, যে মনে করেন আমি মানে ওয়াল ধরে ধরে তখন যাইতাম যখন ব্যথা উঠতো, আর ব্যথার জন্য প্রচন্ড কান্না করতাম, মানে সারা রাত দেখা যেত। হ্যাঁ মানে ব্যথার জন্য অনেক কান্না করতাম, মানে এমন কান্না করতাম মানে বাচ্চাদের মতন আর কি কান্না করতাম। বাসার সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারছেন না। হ্যাঁ, তখন আমি মনে করেন নিজে কাউরে না ডেকে নিজে একা একা আর কি হাইটা হাইটা মানে অনেক কষ্টতে আর কি যাইতাম। আচ্ছা, তো অনেক কষ্ট মানে আমি মানে আসলাম কষ্ট। 10-11 বছর তো অনেকগুলো দিন, অনেকগুলো বছর। আচ্ছা, তো যখন আপনি ডক্টরের কাছে গেলেন, এক্সরে করলেন, আবার ব্যথা কমে গেল, আবার দেখলেন ব্যথা ফেরত আসলো, তখন কি করেছিলেন? তখন এই যে এমনই চলতেছে ব্যথা, মানে একটু ব্যথা হইলে একটু ট্যাবলেট খাই, মানে ওষুধ খাই, ওষুধ খাই কমাই, পরে আবার হয়। তখন ডক্টরের কাছে যখন যান তারা কিছু বলেননি বা কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি যে আপনার এই সমস্যাটা হয়েছে? একবার অনেক আগে করছিলাম, রক্ত পরীক্ষা এগুলো পরীক্ষা দিয়েছে অনেক আগে করছিলাম, ওই রিপোর্ট মানে অনেক আগে করছিলাম, বলছে আপনার মাজায় সমস্যা আছে, এইটা মানে কিছু বলে নাই, যদি ওষুধ লেখা দিছে ওষুধ খাইলেই চলে যাবো। তো ওষুধ তো খাইলাম, ওষুধ তো খাওয়ার পরে কোনো কিছুই হইল না। তারপরে মনে করেন আমি এখন আমার ননাস আর কি আমার কি ব্যথার জন্য কোন চিকিৎসা নাই, এই ব্যথার জন্য কি কিছু কোন চিকিৎসা নাই যে আমি মানে সুস্থ হয়ে যাবো?
তারপরে আমার ননাসকে আমার হাজবেন্ডে বললাম, ওনারা পরে স্যারের ভিডিও দেখে, আমার ওনার প্রায়ই সবসময় মানে স্যারের ভিডিও দেখে, সবগুলো ভিডিও দেখে, তারপর দেখে বলছে যে স্যারের কাছে যাও, ওইখানে ঠিকানা দিছে, এখানে ঠিকানার মতন যাও, আমিও দেখছি, পরে দেখে ভালো লাগছে, আমি গেছে ঠিক আছে তাহলে যাই। পরে আসলাম, এসে স্যারের দেখালাম, স্যারের পরীক্ষা দিছে যে এগুলো করতে হইব, সেগুলো পরীক্ষা নিয়ে আয়া মানে নিয়ে আসছি করায়া, স্যারে বলছে যে আপনার ভর্তি থাকতে হবে, ভর্তি থেকে চিকিৎসা করতে হবে। এমন কিছু বলেছেন যে ইনশাল্লাহ আপনি ভর্তি থাকেন, হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ বলছেন স্যার যে এখন আপনার তো অবস্থা খারাপ, আপনার এই অবস্থা হয়েছে কেন, আপনার মাজার অবস্থা তো ভালো না, কি করেন আপনি? স্যার আমি তো বাসার কি হাউজ ওয়াইফ, কি কাজ করবে? পরে এখন ভর্তি থাকতে হইব, আপনার আর ইঞ্জেকশন দিতে হবে। পরে আমি ঠিক আছে স্যার, পরে বাসায় গেলাম, বাসায় অনেকজনেই মানে বলছে কি অনেক টাকার ব্যাপার, অনেক কিছু এগুলো মানে এরা ট্রিটমেন্ট করে ঠিকই কিন্তু ভালো হয় না, মানে কয়দিন ভালো দেখা যাইতেছে, কয়দিন ট্রিটমেন্ট করার পরে আবার সেই একই রকম হয়ে যায়। তারপর আমি কি ওর কথা মানে কথায় কান দিলাম না, মানে এক একজন এক এক ধরনের কথা বলেছেন, কথা বলেছে। তারপর আমি আমার হাজবেন্ডও বলছে, আমার ননদও বলছে কি না তুমি যাও ওইখানে যাও, যে একটা ইন্সপিরেশন ছিল সেই ইন্সপিরেশন আপনি, হ্যাঁ তুমি যাও, কি ওর কথা শুনো না। তারপরে আমি আসলাম, আইসা এই যে স্যারের কাছে ভর্তি হইলাম। আচ্ছা যখন ভর্তি হয়ে গেলেন, আমরা জানি স্যারের যে অ্যাডভান্স টিয়ার ট্রিটমেন্ট যেটার মাধ্যমে অপারেশনবিহীনভাবে এই ধরনের পেশেন্টরা সুস্থ হয়ে ওঠেন, ঠিক কতদিন পর বুঝতে শুরু করেছেন আপনার ব্যথা কমতে শুরু করেছে? মানে 15 দিন পর থেকে আমি আর কি বুঝতে শুরু করেছি, এখন আমার ব্যথা ধীরে ধীরে কমতেছে। আজকে কততম দিন? আজকে 22তম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অশেষ মানে স্যারের ইয়াতে আর আল্লাহর দোয়ায় ভালো আছি। কিছুক্ষণ আগে যখন আমি স্যারের রুমে গেলাম এবং আপনাকে দেখলাম, দেখলাম যে আপনি নিজেই হেঁটে আসতেছেন, বসেছিলেন, আপনি বসা থেকে নিজেই উঠেছেন, কোনো সাপোর্ট ছাড়া সাহায্য ছাড়াই আপনি উঠেছেন এবং সাবলীলভাবে আপনি হেঁটে এসেছেন সিঁড়ি দিয়ে আমার সাথে। আগে তো আমি সিঁড়ি দিয়ে উঠতেই পারতাম না, মানে ধরে ধরে উঠতাম, আজকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন মানে উঠতেও পারি, নামতেও পারি আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ 10-11 বছরের কষ্ট, যদি এত অল্প সময়ের ভিতরে বলা সম্ভব না, কারণ অনেক ঘটনা আছে, অনেক কান্না, অনেক কিছু, অনেক হতাশা, কারণ আমরা দেখি এই ধরনের পেশেন্টরা দীর্ঘদিন যাবৎ যখন ট্রিটমেন্ট করতে থাকেন, যখন সঠিক চিকিৎসা পান না, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে বলেন যে এই যন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, এরকম দোয়া করেন? এমনও বলছে, আমিও মানে আমিও প্রায় বলতাম যে আল্লাহ আমার সহ্য হয় না, আমার নিয়ে যাও তুমি, আমার এত ব্যথা সহ্য হয় না, মানে আমিও তখন বলতাম। তারপরে যাই হোক, আল্লাহ মানে একটা পদ রাস্তা দেখাইছে, আনছে স্যারের মাধ্যমে আর কি, আল্লাহর রহমত আর স্যারের উচিলা দিয়ে আমি সুস্থ, আল্লাহর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি পুরোই সুস্থ। দীর্ঘদিন পরে সুস্থ অবস্থা আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? বাড়ি ফিরে যেতেছি, মনে করেন আমরা তো মহিলা মানুষ, বাড়ির সব কাজকাম দেখতে হয়, এই যে আমার 21 দিন ধরে আমার মানে আমার শাশুড়ি বাড়ি, হ্যাঁ শুধু শাশুড়ি মানে কোনো কাজ করতে পারে না, ওনারে সব কিছু করে রেখা দিতে হয় আমার, উনি মানে এখনও একা, আজকে যে যাবো মানে খুব আনন্দ লাগতেছে। তার মানে এই যে এত ফাইট করে আসা, এতজনের না সত্ত্বেও শুধু নিজের মনের জোরে এবং পরিবারের সাপোর্টের কারণে আজকে আপনি এসেছেন, আপনার ডিসিশনটা সঠিক ছিল। একটা সময় ছিল যে অসংখ্য মানুষের হয়তো ভিডিও দেখেছেন, তাদের জীবনের গল্পগুলো দেখেছেন, ভেবেছেন যে একটা সময় হয়তো আপনিও আসবেন, আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন। আমার সেই অসুস্থ দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন আজকে? দর্শকদের জন্য বলবো যে এটাই যে জীবনে মানুষের ব্যথা বেদনা আছে, ব্যথা বেদনা আছে মানুষের, মানুষ অনেক কষ্টের পরে মানুষের জীবনে যুদ্ধ চলতে হয়। তো আমিও অনেক জীবন যুদ্ধ চলছি এই পর্যন্ত, মানে খুবই আমার ব্যথা ছিল, আমার অনেক কষ্ট, মানে বুকের ভিতরেও কষ্ট, শুধু যে আমি মানে কোনো দিনই কি আমি ভালো হব না, কোনো দিন কি আমি মানে সুস্থ হব না। তো যাক আল্লাহর রহমতে এখানে আইসা আমি খুবই মানে আমার মনে অনেক মানে খুশি যে আমি এখানে এসে ট্রিটমেন্ট পাই আর খুশি, এখন আনন্দ, আল্লাহ আমার এখনো আমার মানে সুস্থ রাখছে আর স্যারের ইয়াতে আমি এখন পুরাই সুস্থ আলহামদুলিল্লাহ। আমি মানে দোয়া করি যে আপনাদের আমাদের আমার মতন যারা আছেন তারাও আইসা ঠিক ভুল জায়গায় না গিয়া ঠিক মতন আইসা স্যারের কাছে DPRC-তে এখানে এসে আপনার চিকিৎসা নেন, শুধু শুধু অন্য জায়গায় মানে না করে স্যারের মানে স্যারের এখানে সবাই ভালো, এখানে নার্স
তারপরে থেরাপি যারা আছে সবাই তাদের ব্যবহার আছে সব কিছু ভালো। আমি এখানে এসে ট্রিটমেন্ট খুবই ভালো পাইছি আলহামদুলিল্লাহ, আমি এখানে খুবই ভালো পাইছি। তো আপনাদেরও বলবো যে আপনারাও সবাই ঠিক মতন মানে ঠিক জায়গায় এসে চিকিৎসা করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। বোন দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা, এত অল্প সময়ের ভিতরে এত বছরের কষ্ট আসলে বলে বোঝানো সম্ভব না। জীবন থেকে অনেক সুন্দর অনেক সময় চলে গেছে, অনেক ভালো কিছু করতে পারতেন। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য না, অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে, এই দেশের জন্য অনেক কিছু করার আছে, বাট অসুস্থ হয়ে পড়ে থাকলে কীভাবে চলবে? দর্শক আমরা একটা সময় যেমন আমরা অনেকেই ভাবতাম যে আন্তর্জাতিক মানে যে চিকিৎসাগুলো আছে সেগুলো শুধুমাত্র ইউরোপেই আছে, দর্শক এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই যেমন 10-12 বছর এরকম অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন যারা এরকম ভুগেছেন, তারা খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাচ্ছেন। আমার এই বোন ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না, একটু প্রশ্ন করুন আপনাকে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।